السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. استغفر الله استغفر الله استغفر الله. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله আজকে আমাদের এসো সিফাত শিখি ষষ্ঠ ব্যাচের পঞ্চম ক্লাস। গত ক্লাসগুলিতে আমরা মাখরাজ নিয়ে আলোচনা করছি, তারপর গত দুদিন যাবৎ আমাদের সিফাত নিয়ে আলোচনা শুরু হয়েছে। তো প্রথমত আমরা সিফাতের পরিচয় সম্পর্কে জানলাম, তারপর গতকালকে আমরা সিফাত লাজিমা মুতাদাদ্দার নাম এবং হামস এবং জাহারের আহরফগুলি সম্পর্কে জানছি। তো এতটুকু পড়ার মাধ্যমে আমাদের যা হয়েছে ওইটা হলো যে আমরা প্রত্যেকটা হরফের মাঝে একটি করে সিফত বের করতে পারব এবং আমাদের সিফতের কাজের আংশিক ধারণা দেওয়া হয়েছিল যে হামসে বাতাস চালু থাকে, হামসের হরফগুলি উচ্চারণ করার সময় বাতাস চালু থাকবে, আর জাহারের হরফগুলি যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের বাতাস বন্ধ থাকবে। সিফাতে লাজিমা মুতাদাদ্দা আমরা পড়তেছি, সিফাতে লাজিমা মুতাদাদ্দা যার বিপরীত সিফাত আছে। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দা পাঁচ ভাগে এগারোটি, হামসুন জাহারুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। এর ভিতরে হামসের হরফ দশটি, ফা হা সা হা শিন খসদ সিন কাফতা, একসাথে বললে ফাহাসাহু শাখসুন সাকাত এইভাবে বলা যায়। আর হামসের এই দশ হরফ ব্যতীত বাকি যে আঠারোটা হরফ আছে ওই আঠারোটা হরফ হলো জাহারের। তো একটা হরফ যখন আমাদের সামনে আসবে তো আমরা সেইখানে দেখব যে হামসের হরফের ভিতরে এই হরফটা ছিল কিনা, যদি থাকে তাহলে হামস, যদি না থাকে তাহলে জাহার। আচ্ছা, তো এখন সিফাতে লাজিমা মুতাদাদ্দার নাম এবং হামস এবং জাহারের হরফ এগুলো আপনারা এক একজন করে শোনাবেন ইনশাল্লাহ, তারপর আমরা আজকের নতুন পড়া পড়ব। জি, প্রথমে কে শোনাবেন? জি মাশাল্লাহ, আমরা আজকে কিন্তু প্রত্যেকেই শোনাবো ইনশাল্লাহ। জি আসিফ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বিসমিল্লাহ রাহমান রাহিম। সিফাতে লাজিমা মুতাদাদ্দা হরফ পাঁচ ভাগে এগারোটি, হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইতবাকুন ইনফিতাহুন ইদলাকুন ইসমাতুন। হামসের হরফ দশটি, তাহা তাহা শিন খসদ সিন কাফতা, এই হামসের দশটি হরফ বাদে বাকিগুলো জাহারের হরফ। জি মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা, এবার হাসান ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, আমি বাসে আছি তো একটু আশেপাশে সাউন্ড বেশি থাকতে পারে, সেজন্য আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা পাঁচ ভাগে এগারোটি,
হামসুন জাহারুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইগলাকুন ইসমাতুন। হামসের হরফ হচ্ছে 10টি আর বাকি 19টি হচ্ছে জাহারের হরফ। তো হামসের 10টি হরফ হচ্ছে ফাহা ফাহা শিন খাসাদ সিন কাফতা। জি 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 ঠিক আছে মাশাআল্লাহ। হাসান ভাই জাহারের হরফ হলো 18, আলিফকে আমরা বাদ রাখছি। আলিফটা যেহেতু আলিফ উচ্চারণের আছে না, আলিফ হরকত গ্রহণ করে না, এই জন্য আলিফ বাদে 18। জি ঠিক আছে মাশাআল্লাহ। জি আমরা বাকিরাও শোনাবো। জি আরমান ভাই, হ্যাঁ বাকিরা ভয় পাচ্ছেন কেন বুঝতেছি না, বাকিরা ভয় পাচ্ছেন নাকি এত ভীতু মানুষ যে কোত্থেকে আসলো? সিফাতে নাম জামা মুতাদ্দাদা 5 ভাগে 11 10 প্রকার। সিফাতে নাম সমূহ 5 ভাগে 11টি, 5 ভাগে 10 প্রকার, 11টি বলবো আমরা, 11টি। হ্যাঁ, হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসু ইস্তিআলা ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইসমাতুন ইদবাকুন। জি ইদলাকুন। হ্যাঁ, হামসের হরফ 10টি। আর পাহা তাহা শিন আচ্ছা এবার আনসার ভাই। জি ওস্তাদ, সিফাতে লাজেমা মুতাওয়াদ্দা 5 ভাগে 11টি, হামসুন জাহারুন সিত্তাতুন ইরফাতুন বাইনাহুমা তাসুত ইস্তিউলাউন ইস্তিফালুন ইতবাকুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইস্তিমাতুন। হামসের হরফ 10টি, এটা হলো ফাহা সাহা শিন খাসাদ সিন বাতাস বন্ধ থাকবে। জি ঠিক আছে মাশাআল্লাহ। ঠিক আছে জি। হ্যাঁ আর বাকিদের ওয়ালাইকুম আসসালাম। জি জিল্লুর রহমান ভাই, সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি, হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসুত ইস্তিআলুন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। হামসের হরফ 10টি, পাহা পাহা শিন খাসাদ সিন কাফ তা। এছাড়া বাদ বাকি 18টি হরফ হচ্ছে জাহরের হরফ, আর হামসের হরফে বাতাস চালু থাকবে। জি ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ জিল্লুর রহমান ভাই। জি আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ একটা করে সিফাত বের করতে পারবো। আচ্ছা আমি যদি হরফ জিজ্ঞাসা করি তাহলে দ্রুত সিফাত একটা সিফাত নির্ণয় করে দেখাতে পারবেন কি? যেহেতু আমরা হামস এবং জাহারের হরফ সম্পর্কে জানি, তো আমি হরফ বলবো আপনারা দ্রুত করে সিফাত বলবেন। মনে করেন আমি, দেখা যাক কে নির্ভুলভাবে বলতে পারে, আমি
আট দশটা করে হরফ জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। আচ্ছা প্রথমে আসিফ ভাই। জি আসিফ ভাই। জি স্যার। জি আসিফ ভাই। হামজা। হামজা জাহারের হরফ। হ্যাঁ শুধুমাত্র জাহার বললেই চলবে। জি। হা হামসের হরফ। হামস। হামস। আইন। জাহার। হা হামস। গাইন। জাহার। খ হামস। কফ। জাহার। জিম। জাহার। কাফ। হামস। শিন। হামস। ইয়া। জাহার। জাহার। মাশাল্লাহ মাশাল্লাহ জাজাকাল্লাহ। আচ্ছা জিল্লুর রহমান ভাই। জি জিল্লুর রহমান ভাই। বদ। বদ। সদ হামসের হরফ। হ্যাঁ বদ সদ না বদ। বদ জাহারের হরফ। জাহার। হ্যাঁ শুধু জাহার বা হামস। আচ্ছা লাম। জাহার। জাহার। নুন। জাহার। র। জাহার। ত। জাহার। তা। হামস। দাল। জাহার। সদ। হামস। সিন। হামস। যা। জাহার। জি ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা আনসার ভাই। জি ওস্তাদ। জি আনসার ভাই। জি ওস্তাদ। র। জি জাহার। জি লাল। জাহার। হা সাম। ফা। ফা সাম। ওয়াও। ওয়াও জাহর। বা। বা আপনার সাম। বা। হ্যাঁ দেখেন তো হামসের হরফের ভিতরে বা আছে কিনা। বা জাহার। জাহার। হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ। ওয়াও। জাহার। কাফ। কাফ হামস। মিম। জাহার। জাহার। জি ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ আনসার ভাই। আচ্ছা সোহরাব হোসাইন ভাই। সালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সোহরাব ভাই আপনি প্রথমে বলবেন। কফ। কফ। জাহার। কাফ। হামস। গাইন। জাহার। জিম। জাহার। খ। এটা হামস। হ্যাঁ ইয়া। জাহার। শিন। এটা হামস। কি জিজ্ঞাসা? ইয়া। ইয়া জিজ্ঞাসা করছিলাম না নাকি? যাই না এটা জাহার। জাহার। হ্যাঁ জাহার হর। হ্যাঁ জাহার হামসির ভিতর। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে। জি আচ্ছা সাইয়েদ হোসাইন ভাই। সাইয়েদ হাসান ভাই।
আপনি প্রথমে বলবেন বদ জাহার মি জাহার হা হামস তা হামস লাম জাহার বা জাহার নুন জাহার জি মাশাল্লাহ ঠিক আছে আচ্ছা এবার ইমতিয়াজ ভাই জি ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ইমতিয়াজ ভাই গাইন জাহার রা জাহার সিন জি ওস্তাদ সিন সিন হামস হামস যা জাহার ওয়া জাহার সাদ হামস কাফ হামস জি ঠিক আছে মাশাআল্লাহ ইমতিয়াজ ভাই ঠিক আছে আচ্ছা এবার সর্বশেষ রিদওয়ান ভাই আসসালামু আলাইকুম উস্তাদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি রিদওয়ান ভাই আপনি বলবেন হা হামস মিম জাহার দাল জাহার তা হামস আইন জাহার লাম জাহার কফ জাহার হামজা জাহার সাদ হামস জি ঠিক আছে মাশাআল্লাহ রিদওয়ান ভাই ঠিক আছে জি আলহামদুলিল্লাহ আমরা অনেকেই শুনাইলাম তো সবারটাই ভালো হয়েছে জি আচ্ছা এখন এই হামসের হরফ দশটি ফা হা সা হা শিন খ সাদ সিন কাফ তা এখানে তা বলতে লম্বা তা আছে আচ্ছা আপনারা কি বলতে পারবেন গোল তা এর মাঝে কি সিফত হবে হামস নাকি জাহার জাহার আমি বলতে পারবো এটা হামস হবে স্যার ওস্তাদ জি গোল তা যদি ওয়াকফ করা হয় তখন সেটা হামস হয়ে যাবে জি জি এটাই বলতে যাচ্ছিলাম জি ওয়াকফ যখন করব তখন হামস হবে আর যখন ওয়াকফ না করব তখন কি হবে ওস্তাদ তখনও হামস হওয়ার কথা হ্যাঁ তখনও হামস হবে যখন ওয়াকফ করব তখন হা হিসেবে হামস হবে আর যখন ওয়াকফ না করব তখন তা হিসেবে হামস হবে কারণ গোল তা আসলে এটা স্বতন্ত্র কোনো হরফ না এটা যখন হরকত যুক্ত থাকে তখন পরিপূর্ণভাবে লম্বা তায়ের মতোই এর আচরণ থাকে আর যখন ওয়াকফ হয়ে যায় তখন পরিপূর্ণভাবে হায়ের উচ্চারণ হয় আচ্ছা তো আমাদের একটা করে সিফত বের করলাম আমরা তো এইটা এখন এই মুহূর্তে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে তো আমরা এটাকে আরেকটু কঠিন করার চেষ্টা করি আচ্ছা এর দ্বিতীয় ভাগের সিফত ছিল তিনটা মোট সিদ্দা তাওয়াসুত এবং সিদ্দা রিখওয়া এবং তাওয়াসুত তৃতীয় ভাগের তিনটা সিফত এই জন্যই আমি বলছিলাম যে এখানে আসলে পাঁচ ভাগে ১১টি সিফত হবে ১০টি সিফত বললে এই তাওয়াসুত সিফতটা বাদ হয়ে যায় তো এখন আমরা এই হরফগুলো মুখস্থ করব তো সিদ্দার হরফ হলো ৮টি কফ প বা জিম দাল হামজা কাফ তা আমরা কলকলার হরফ প্রত্যেকেই জানি তো কলকলার পাঁচ হরফ এর সাথে হামজা কাফ তা কফ ত বা জিম দাল হামজা কাফ তা এই ৮টা হলো সিদ্দার হরফ এটাকে একসাথে বলা যায় আজিদু কত্তিম বাকাত আজিদু কত্তিম বাকাত এটা বলা যদি একটু কঠিন হয়ে যায়
তো আপাতত আমাদের এইটা মুখস্থ করার কোনো দরকার নেই, কফত বা জিমদাল হামজা কাফতা, এটা মুখস্থ করা একেবারেই সহজ, কারণ কলকলার পাঁচ হরফ একসাথে আছে শেষে হামজা কাফতা। সিদ্দার হরফ আটটি, কফত বা জিম দাল হামজা কাফতা, সিদ্দার হরফ আটটি, কফত বা জিম দাল হামজা কাফতা। তারপর তাওয়াসুত, তাওয়াসুতের হরফ হলো পাঁচটি, লাম নুন আইন মিম র, লাম নুন আইন মিম র, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র। আর এইটাকে একসাথে বলা যায় লিন উমার, লিন উমার, এখানে ওই পাঁচটা হরফ পাওয়া যায় লিন উমার। এই সিদ্দার হরফ আটটি আর তাওয়াসুতের হরফ পাঁচটি, এই তেরোটি। তো সিদ্দা এবং তাওয়াসুতের তেরো হরফ ব্যতীত বাকি পনেরো হরফ হল রিখওয়ার, রিখওয়া এর, সিদ্দা এবং তাওয়াসুতের তেরো হরফ ব্যতীত বাকি পনেরো হরফ হল রিখওয়ার। তো রিখওয়ার হরফ আমাদের মুখস্থ করার দরকার নেই, সিদ্দা এবং তাওয়াসুতের হরফ মুখস্থ থাকলেই আমরা সহজেই বের করতে পারবো রিখওয়া সিফত। হরফের মাঝে যখন একটা হরফের মাঝে সিদ্দা পাওয়া যাবে তো সিদ্দা, রিখওয়া পাওয়া গেলে তাওয়াসুত পাওয়া গেলে তাওয়াসুত, যদি সিদ্দা তাওয়াসুত সিফত না থাকে তাহলে নিঃসন্দেহে ওই হরফের মাঝে রিখওয়া সিফত হবে। তো সিদ্দার হরফ আটটি, কফত বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, সিদ্দা এবং তাওয়াসুতের তেরো হরফ ব্যতীত বাকি পনেরো হরফ রিখওয়ার। জি, এবার আপনারা একে একে আপাতত দেখে শুনান, তারপর ইনশাআল্লাহ আমরা মুখস্থ শোনাবো। তো এরপর আমরা দুইটা সিফত বের করবো একটা হরফের মাঝে, তো এতটুকু আমাদের হয়ে গেলে আমরা প্রত্যেকটা হরফের মাঝে দুইটা করে সিফত বের করতে পারবো। আমি আর একবার শুনাই, সিদ্দার হরফ আটটি, কফত বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, সিদ্দা এবং তাওয়াসুতের তেরো হরফ ব্যতীত বাকি পনেরো হরফ রিখওয়ার। জি হ্যাঁ, রেজওয়ান ভাই, জি রেজওয়ান ভাই বলেন। সিদ্দায়ের হরফ আটটি, কফত বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, সিদ্দা এবং তাওয়াসুতের হরফ ব্যতীত বাকি সকল হরফ রিখওয়াতের। হ্যাঁ, রিখওয়া, কারণ এই গুলতা আছে তো, রিখওয়া গুলতা আছে, আমরা হ্যাঁ হয়ে যাবে রিখওয়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আনসার ভাই, সিদ্ধাতুর হরফ আটটি, কফত বাজিম দাল হামজা কাফতা, সিদ্ধাতু রিফাতের মাঝামাঝি আরেকটি সিফত আছে যাকে তাওয়াসুত বলে, তাওয়াসুত পাঁচটি হরফ, লাম নুন আইন মিম র, সিদ্ধাতু তাওয়াসুতের তাওয়াসুত বাকি বাকি হরফ রিখওয়াত। আমাদের এত লম্বা করে বলার দরকার নেই, সিদ্দার হরফ আটটি, কফত বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, এতটুকু বল, মাঝামাঝি সিফত এগুলো না বললেও চল। জি হ্যাঁ, সিদ্দার তাওয়াসুতের তেরো হরফ ব্যতীত বাকি হরফ রিখওয়া। ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা কিন্তু এখনই মুখস্থ করে তারপর আমরা সিফত নির্ণয় শুরু করে দেব। আরমান ভাই, সিদ্দার হরফ আটটি, অফ ত বা জিম দাল হামজা কাপ্তা, তাওয়াসুত হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, বাদ বাকি হরফ রিখওয়ার হরফ। জি ঠিক আছে, মাশাআল্লাহ। আসিফ ভাই, সিদ্দার হরফ আটটি, কফ ক বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, সিদ্দা এবং তাওয়াসুতের তেরোটি হরফ ব্যতীত বাকি হরফ রিখওয়াতের, রিখওয়ার। জি মাশাআল্লাহ।
আচ্ছা হাসান ভাই। জি, সিদ্ধার হরফ আটটি, কফতা বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ হচ্ছে পাঁচটি, লাম নুন আইন মিম র, আর বাকি যে হরফগুলো আছে সেগুলো হচ্ছে রিকোয়ার। জি মাশাআল্লাহ। জি, এরপর সোহরাব হোসেন ভাই। জি ওস্তাদ জি, সিদ্ধার হরফ আটটি, কফতা বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, সিদ্ধা এবং তাওয়াসুতে 13 হরফ ব্যতীত বাকি হরফগুলো রিকোয়ার। জি ঠিক আছে মাশাআল্লাহ সৌরভ ভাই। আচ্ছা মাশাআল্লাহ, আমরা অনেকেই শুনাইছি। আচ্ছা এবার মুখস্থ শুনাইতে পারবো না? দেখি সহজ কিন্তু বেশি কঠিন হবে না, শুনাইতে থাকি। জি, এটা এখানে দেওয়া থাকলো, যাদের এখন মুখস্থ হয় নাই তারা দেখে দেখে মুখস্থ করতে থাকে, আর যাদের মুখস্থ হয়ে গেছে তারা এখন মুখস্থ শোনাবে। জি রেজওয়ান ভাই। সিদ্ধের হরফ আটটি, কফতা বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, সিদ্ধা এবং তাওয়াসুতের 13 হরফ ব্যতীত বাকি হরফগুলো রিকোয়ার। জি মাশাআল্লাহ। আসিফ ভাই। সিদ্ধার হরফ আটটি, কফতা বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, সিদ্ধা এবং তাওয়াসুতের 13টি হরফ ব্যতীত বাকি হরফ রিকোয়ার। জি সৌরভ ভাই। সিদ্ধা হরফ আটটি, কফতা বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, তাওয়াসুত এবং তাওয়াসুত এবং সিদ্ধার 13 হরফ ব্যতীত বাকি হরফগুলো রিকোয়ার। জি মাশাআল্লাহ। আরমান ভাই। সিদ্ধার হরফ আটটি, কফতা বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, বাদ বাকি হরফ রিকোয়ার হরফ। জি মাশাআল্লাহ। মোহাম্মদ কাউসার ভাই। সিদ্ধার হরফ আটটি, কফতা বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র। জি জি কাউসার ভাই, সিদ্ধা তাওয়াসুতের হরফ ব্যতীত বাকি 15 হরফ হবে, বাকি সব রিকোয়ার। রিকোয়ার হরফ। জি মাশাআল্লাহ কাউসার ভাই। আচ্ছা এবার আনসার ভাই। সিদ্ধাত হরফ আটটি, পফত বা জিম দাল হামজা কাফতা, তাসুত হরফ পাঁচ ছয়টি, তাসুত হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, বাকি হরফ রিখওয়া। রিখওয়ার। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। জি আচ্ছা এবার এই আমরা সিফাতের কাজ তো সামনে গিয়ে বিস্তারিত করব, তো এখন থেকেই যেন আমরা কিছুটা আমল শুরু করে দিতে পারি, এই জন্য সিদ্ধার ক্ষেত্রে যেটা হয় এখানে আওয়াজ বন্ধ থাকে, বিশেষ করে যখন সিদ্ধার হরফে জজম হয় বা তাজিদ হয় ওই সময়টায় আওয়াজটা বন্ধ থাকে, আওয়াজটা চালু থাকে না। আর রিকোয়ার হরফের ক্ষেত্রে আওয়াজটা চালু থাকে, আওয়াজটা নরম হয়, সিদ্ধার ক্ষেত্রে আওয়াজটা শক্ত হয় আর রিকোয়ার ক্ষেত্রে আওয়াজটা নরম হয় চালু থাকে। যেমন মনে করেন জজমের সময় রিকোয়ার হরফ আস, এই যে আওয়াজটা এইভাবে চালু থাকে আস, বিসমিল্লাহির হির রহ রহমানির রহিম, আওয়াজ চালু থাকে। আর সিদ্ধের সময় আওয়াজ বন্ধ থাকে, যেমন মনে করেন হামজা কফ জবর আক, কলকলার জন্য পরে আওয়াজ বন্ধ থেকে আবার একটু চালু হয়, আব আজ আক, বন্ধ হয়ে যায় আওয়াজটা। আর তাওয়াসুত হলো এদের মাঝামাঝি, এর আওয়াজটা চালুও থাকে না আবার বন্ধও থাকে না, মাঝামাঝি একটা অবস্থানে থাকে, আর এটার আওয়াজটা একেবারে নরমও হয় না একেবারে শক্তও হয় না। চালু থাকার ক্ষেত্রে অবশ্য এটা চালু থাকে, একেবারে বন্ধ থাকে না,
কিন্তু নরম শক্তর ক্ষেত্রে এটা মাঝামাঝি একটা অবস্থানে থাকে, একেবারে আওয়াজটা শক্ত হয় না নরমও হয় না, মাঝামাঝি, এই হলো ওদের কাজ। তো এখন আমরা এই এতটুক জানার মাধ্যমে প্রত্যেকটা হরফের দুইটা সিফত বের করতে পারবো। তো যখন একটা হরফ জিজ্ঞাসা করবো আমি, আপনারা প্রথমে দেখবেন হামসের মাঝে আছে কিনা, থাকলে হামস, না থাকলে জাহার। তারপর দেখবেন সিদ্দার মাঝে আছে কিনা, থাকলে সিদ্দা, না থাকলে রিখোয়ার মাঝে, তাওয়াসুতের মাঝে দেখবেন। তো তাওয়াসুতের মাঝে থাকলে তাওয়াসুত, না থাকলে নিঃসন্দেহে সিদ্ধা, তাওয়াসুতে না থাকলে নিঃসন্দেহে এটা রিখোয়া। তো এইভাবে আমরা দুইটা সিফাত বের করবো প্রত্যেকটা হরফে। যেমন মনে করেন জিজ্ঞাসা করলাম হামজা, তো হামজা জাহার সিদ্দা, কারণ হামসের ভিতরে নেই, তারপর দ্বিতীয় ভাগের সিদ্ধের ভিতরে আছে, হামস জাহার সিদ্দা। তারপর জিজ্ঞাসা করলাম মনে করেন হা, তো হা হামস রিখোয়া, হামসের ভিতরে আছে, তারপর দ্বিতীয় ভাগে এসে সিদ্ধার ভিতরেও নেই, তাওয়াসুতের ভিতরেও নেই, সুতরাং এটা হবে রিখোয়া। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করি আপনারা, আমার প্রশ্ন শেষ হলে অডিও চালু করে আপনারা উত্তর দিয়ে তারপর আবার অডিওটা অফ করে দিবেন। আর প্রত্যেকেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, আর উত্তর দেওয়ার ক্ষেত্রে চিন্তা করে দেব যেন ভুল না হয়, কারণ সমস্যাটা হয় কি, এখন তো আমরা প্রাথমিক দিকে নির্ণয়ের ক্ষেত্রে, এই সময় যদি আমরা তাড়াহুড়ার দিকে মনোযোগ দিই, এতে করে যে সমস্যাটা হবে যে ভুল থাকার একটা অভ্যাস হয়ে যাবে, তো পরবর্তীতে চালু হবে কিন্তু ভুলও হবে। এখন যদি আমরা নিশ্চিতভাবে উত্তর দেওয়ার জন্য একটু সময় নেই, উত্তর দিতে একটু সময় লাগবে, ঠিক আছে, কিন্তু উত্তরটা নির্ভুল হবে, আর এই এরপরে দেখা যাবে যে নির্ভুল অভ্যাসটা থেকে যাবে, আস্তে আস্তে আমাদের নির্ণয়টা দ্রুত গতির হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আমি একটা হরফ লিখে বলবো, তখন তারপর আপনারা বলবেন যে এটা হামস হলো নাকি, এই এটা কোন কোন সিফত পাওয়া গেল এটার মাঝে, দুইটা করে সিফত বলবেন। জি, প্রথমে হামজা, আচ্ছা, এরপর আইন, প্রথম ভাগের হামসের ভিতরে নেই সুতরাং জাহার, আর দ্বিতীয় ভাগের তাওয়াসুতের ভিতরে আছে, দুইটা সিফাত আমরা আইন পেয়ে গেলাম। হামসের ভিতরে আছে আর দ্বিতীয় ভাগের সিদ্ধা তাওয়াসুতে নেই, হামসের ভিতরে আছে আর তারপর সিদ্ধা তাওয়াসুতে নেই, সুতরাং লিখোয়া। আচ্ছা, একটা সহজ নিয়ম বলে দিই আপনাদের, হামসের হরফ তো দশটি, এই দশটা হরফের মাঝে হামস প্রথম সিফত হামস, আর হামসের দশ হরফের প্রথম আটটার ভিতরে দ্বিতীয় সিফত হল রিখোয়া, ফাহা সাহা শিন খ সদ, এই পর্যন্ত ফাহা সাহা শিন খ সদ সিন, এই আটটা হরফের আটটা হরফ হামসের ভিতরে আছে, এর দ্বিতীয় সিফত হলো রিখোয়া,
আর শুধুমাত্র কাফ এবং তা এই দুইটা হরফে হামস সিদ্দা। তো হামসের হরফ দেখলেই যদি কাফ তা না হয় তাহলে নিঃসন্দেহে এইটা রিখোয়া, আর কাফ তা হইলে সিদ্দা। আর যখন জাহার সিফাত পাওয়া যাবে তখন ওইটা একটু চিন্তা ভাবনা করতে হবে কোথায় কি আছে। আর একটা বিষয় হলো হামসের কিন্তু কোন একটা হরফে হামস সিফাত আছে, অথচ ওই হরফটা আবার তাওয়াসুত, হামসের হরফ কিন্তু একটাও তাওয়াসুতের ভিতরে নেই, এটাও একটা খেয়াল করার বিষয়। একটা হরফে হামস সিফাত পাইলে তার মানে নিঃসন্দেহে এখানে তাওয়াসুত নেই, যদি কাফ তা ব্যতীত বাকি আটটা হামসের হরফ হয় তাহলে নিঃসন্দেহে রিখওয়া, আর কাফ তা হইলে জাহার। জাহার আচ্ছা, এরপর দেখি হইলে কি কফ জাহার জাহার সিদ্দাত জাহার সিদ্দাত জাহার সিদ্দাত। প্রথম ভাগে হামসের ভিতরে নেই, দ্বিতীয় ভাগে সিদ্দার ভিতরে আছে। বোধ হাম ত্রিখওয়া জাহার সিদ্দা এবং আমাদের অডিও যাদের আওয়াজ আছে আশেপাশে আওয়াজ আছে আমরা উত্তর দেওয়ার সাথে সাথে অডিও একটু কষ্ট করে বন্ধ করে দেব, উত্তর অবশ্যই দেব, জি উত্তর দেওয়ার পর ওটা বন্ধ করে দেব। আচ্ছা শিন আমরা পেলাম হাম সিরি খোয়া। আচ্ছা এরপরটা দেখি ইয়া ইয়া হচ্ছে জাহার এবং রিখোয়া জাহার জাহার রিখোয়া লাম জাহার তাওয়াসুত এটাও জাহার তাওয়াসুত র জাহার তাওয়াসুত জাহার তাওয়াসুত জাহার তাওয়াসুত তো জাহার 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 রেখা জাহার রেখা জাহার এবং সিদ্ধা জাহার এবং সিদ্ধা কারণ সিদ্ধের ভিতরে আছে। ডাল জাহার সিদ্দা জাহার এবং সিদ্দা জি তা হামস হামস এবং সিদ্দা হামস সিদ্দা হ্যাঁ হামসের শুধুমাত্র দুইটা হরফ কাফ এবং তা,
তো হামসের এই দুইটা হরফ হইল হামসিদ্দা, আর বাকি প্রত্যেকটা হরফ হলো হামসরি খোয়া। আচ্ছা, এরপরে সদ জাহর এবং জাহার এবং জি মাশাল্লাহ। তো এইভাবে এখন দুইটা, এখন আমরা দুইটা সিফাত বের করতে পারলাম। তো মাশাল্লাহ, প্রত্যেকেই ভালো উত্তর দিয়েছেন। তো এরপর আস্তে আস্তে আমাদের ইনশাল্লাহ আগামী ক্লাসেই আমরা পাঁচটা সিফাত বের করে ফেলতে পারবো। আজকে তো দুইটা পর্যন্ত হইল, আগামী ক্লাসে আমরা প্রত্যেক হরফে, কারণ সামনের যে সিফাতগুলো আছে ওইখানে হরফের সংখ্যা হলো কম, তো কম থাকাতে ওইখানে আমাদের জন্য বেশি সময় লাগবে না। আচ্ছা, এখন এককভাবে উত্তর দিতে পারবেন কে? জি প্রথমে আসিফ ভাই। হ্যাঁ, আমরা প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করব এককভাবে। আমি মনে করেন আমাদের সময় তো একটু কম আছে, আমি তিন চারটা করে হরফ জিজ্ঞাসা করব। আচ্ছা, প্রথমে আসিফ ভাই। আচ্ছা আসিফ ভাই, আপনি বলবেন দদ। জাহার রেখওয়া, দদ হলো জাহার রেখওয়া। আচ্ছা কফ, জাহার রিখওয়া, জাহার সিদ্দা। উস্তাদ জাহার সিদ্দা জি। তো জাহার সিদ্দা। ওয়া জাহার রিখওয়া, জাহার রিখওয়া। আচ্ছা আসিফ ভাই, শেষ প্রশ্ন। জাহার রিখওয়া, জাহার রিখওয়া। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ।
আসিফ সবগুলো সঠিক হয়েছে। জি রিদওয়ান ভাই, জি উস্তাদ, রিদওয়ান ভাই আপনি প্রথমে বলবেন। গাইন জাহার রিখওয়া রিখওয়া, আচ্ছা আইন জাহার তাওসুত তাওসুত, জি মাশাআল্লাহ। ওয়াও জাহার রিখওয়া রিখওয়া, জাহার রিখওয়া, তা হামস রিখওয়া, হামস প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা জি সৌরভ ভাই আপনি বলবেন। বা হামস মানে রিখওয়া এবং সিদ্দা, আবার বলুন বা, বা এর প্রথম সিফত কি? মানে জাহার আর সিদ্দা ওস্তাদ জি, জাহার আর সিদ্দা, জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার হা, এটা হামস আর হচ্ছে রিখওয়া, হামস রিখওয়া, আচ্ছা মিম জাহার এবং হচ্ছে ইয়া তাওয়াসুত, জাহার তাওয়াসুত, জি ওয়াও, এটা জাহার এবং রিখওয়া, জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আনসার ভাই, জি উস্তাদ, ওয়াও, জি আনসার ভাই আপনি হামজা, হামজা জাহর চিত্তা, জাহর চিত্তা, ইয়া জাহর র হামস, হামস রিখওয়া, না না আবার একটু খেয়াল করবেন, তাওসুত হামস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রথমটা প্রথমটা হবে জাহর, জাহর জাহর তাওসুত, জি জাহর তাওসুত, জি মাশাআল্লাহ। জি আপনার শেষ প্রশ্ন, লাম জাহর তাওসুত, জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আরমান ভাই, আল্লাহ, জি আরমান ভাই প্রথমে হা, হা হামস অথবা জিনজান, আচ্ছা হামস আর এই পাশে হবে রিখওয়া, রিখওয়া জি, আচ্ছা জিম, জিম
আচ্ছা জিম ওখানে হবে জাহর আর জিম, আর এখানে হলো সিদ্দা, সিদ্দা জি। আচ্ছা নুন, নুন নুন এখন ওখানে হবে জাহর আর এখানে হবে তাওয়াসুত, তাওয়াসুত জি, জাহর তাওয়াসুত, জাহর তাওয়াস। সাদ, সাদ হামস আর এপাশে রিখওয়া। আচ্ছা মাশাল্লাহ, আপনার শেষ প্রশ্ন। মিম, মিম জাহর আর এখানে মিম হলো জাহর তাওয়াসুত, আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা তো এই জি এই যে দুইটা সিফাত, তো এইটাকে আমরা আরেকটু গতিশীল করার চেষ্টা করব। আর সিফাতের নাম এবং সিফাতের হরফ এই মুখস্থর বিষয়গুলোকে আরেকটু গতিশীল করতে হবে। এখানে যেন চিন্তাভাবনার কোনো বিষয় থাকবে না, মুখে যখন আনার প্রয়োজন হবে অনর্গল আসতে থাকবে, কোথাও কিছু আটকাবে না। যে সিফাতের নাম, যে সিফাতুল আজিমা মুতাওয়াদ্দা, পাঁচ ভাগে এগারোটি, হামসুন জাহরুন সিদ্দাতুন রিখাতুন বাইনহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন, তারপর হামসের হরফ দশটি, ফাহা সাহা শিন খসদ সিন কাফতা, আর একসাথে বললে ফাহা সাহু শাকসুন সাকাত, এটা মনে রাখতে পারলে ভালো। আর হামসের দশ হরফ ব্যতীত বাকি আঠারো হরফ জাহারের, সিদ্দার হরফ আটটি, কফতা বাজিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লামনুন আইন মিম র, আর তেরো হরফ ব্যতীত বাকি পনেরো হরফ হলো রিখওয়ার। এইভাবে মুখস্থটাকে খুব চালু করে নিতে হবে, আর সিফাতের নির্ণয়ের বিষয়টা এইটাও একটু দেখে আসবো ইনশাল্লাহ। আর সিফাতের যে কাজগুলো বললাম, হামসে বাতাস চালু থাকে, জাহারে বাতাস বন্ধ থাকে, সিদ্দাতে আওয়াজ বন্ধ থাকে, আওয়াজটা শক্ত হয়, আর রিখওয়ার মাঝে আওয়াজটা চালু থাকে, আওয়াজটা নরম হয়, আর তাওয়াসুত হলো আওয়াজ চালু থাকে তবে মাঝামাঝি, আর আওয়াজটা মধ্যম হয়, বেশি শক্তও করা যাবে না বেশি নরমও করা যাবে না। ঠিক আছে, এইটা আমরা একটু দেখে আসবো ইনশাল্লাহ আগামীকালকে। আমরা সিফাতে লাজেমা মুতাদ্দার যে বাকি যে সিফাতগুলো আছে এগুলোর হরফ সম্পর্কে জেনে ইনশাল্লাহ আমরা সবগুলো প্রত্যেকটা হরফে পাঁচটা করে সিফাত নির্ণয় করার চেষ্টা করব। জি আসিফ ভাই। জি উস্তাদ, এই যে তাওয়াসুত, সিদ্দা এবং আপনার এই যে রিখওয়ার, এইটার মানে ব্যবহার আর একটু বলে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, সিদ্দার হরফের ক্ষেত্রে আওয়াজটা বন্ধ থাকে, বিশেষ করে যখন সিদ্দার হরফে যজম হয় বা তাজদিদ হয়, যেমন আব কলকলার জন্য দ্বিতীয়বার আবার চালু হয় কিন্তু আওয়াজটা মাঝে বন্ধ হয়ে যায়, আক আত যজমের উচ্চারণ করতে গেলে আওয়াজটা মাখরাজে আটকে যায়। রিখওয়ার ক্ষেত্রে আওয়াজটা চালু থাকে, যেমন রিখওয়ার হরফ দেখেন ফা, আফ, সিন, আস, জা, আজ, আজ, তারপর জাল, আজ, এইভাবে আওয়াজটাকে চালু রাখতে হয়, চালু থাকে। আর তাওয়াসুতে যখন যজন থাকে তখন আওয়াজ চালু থাকে, আর আওয়াজটাকে মধ্যম রাখতে হয়, সিদ্ধের মাঝে আওয়াজ শক্ত হয়, মাখরাজ থেকে যখন হরফগুলো উচ্চারণ করব তখন আওয়াজটা শক্ত হবে, যেমন মনে করেন বাজবর ব্যা, মাখরাজে একটা শক্ত ধাক্কা থাকবে। আর তাওয়াসুতের ওই রিখওয়ার হরফগুলোর ক্ষেত্রে মাখরাজ থেকে উচ্চারণটা শিথিলভাবে হবে, যেমন ফা, মাখরাজে বেশি চাপ দেওয়া যাবে না, মাখরাজকে শক্ত করা যাবে না। এটা হলো কাজ প্রাথমিক অবস্থায়, এতটুকু জানলে যথেষ্ট ইনশাল্লাহ। আর পরবর্তীতে তো এই কাজ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে, এখানে আমরা মশকও করবো। জি উস্তাদ, সিদ্দা তার বললেন যে আওয়াজটা মানে বন্ধ থাকবে এবং শক্ত, আর রিখওয়ার সময় আওয়াজটা মানে বন্ধ থাকবে না চালু থাকবে, কিন্তু শক্ত হবে উস্তাদ জি? না, নরম হবে।
নরম হবে, তাহলে ওস্তাদ জাহার আওয়াজটা নরম। জি ওস্তাদ, আমরা হামস পড়েছি সেখানে তো হামসের হরফে আওয়াজ চালু থাকে, মানে একটা আওয়াজ আওয়াজ বের হয়, তাই না ওস্তাদ? না, এখানে বাতাস চালু থাকে, ওইখানে ওইখানে কথাটা ছিল বাতাস। কিছু কিছু আওয়াজ আছে এমন আওয়াজ চালু থাকে কিন্তু বাতাস বন্ধ থাকে। যেমন মনে করেন একটা হরফ দেখেন, যেমন আপনার দেখেন র বা জাল, জাল জাল হরফে আওয়াজ চালু বাতাস বন্ধ। হামজা জাল জবর আজ আজ এই যে আওয়াজ এইভাবে চালু রাখা যায় কিন্তু বাতাসটা বন্ধ রাখতে হয়। আজ ইজ উজ আর একটা হামসের হরফ দেখেন যেটা কিনা রিখুয়া সিফত আছে, যেমন মনে করেন ফা, ফায় আফ আফ যখন আপনি বলবেন তখন আওয়াজও বের হইতে থাকবে বাতাসও বের হইতে থাকবে। জি আওয়াজ বাতাস দুইটা বিষয় এক না, তো এইটা ইনশাল্লাহ সামনে গিয়ে আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা থাকবে না। জি জাযাকাল্লাহ জি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ আগামী কালকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।